नमस्कार বন্ধুরা, ভালোবেসে রান্নায় সবাইকে স্বাগত। চলুন আজকে বানিয়ে নি গরম গরম চিকেন পকোড়া। চিকেন পকোড়া বানানোর জন্য নিয়ে নিচ্ছি বোনলেস চিকেন। চিকেনটাকে আমরা ম্যারিনেট করব, দিয়ে দেব একটা পাতিলেবুর রস। চিকেন পকোড়া আমরা যে কোনো সময় খেতে পারি, স্টার্টার হিসেবে অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে। দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং স্বাদমতো নুন। আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 8-10টা রসুনের কোয়া নিয়েছি আর একটা 1 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা একেবারে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। সব কিছু ম্যারিনেট করে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পর ঢাকা সরিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। আর আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমরা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা ডিম, ডিম আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। দিয়ে দেব স্বাদমতো নুন। আর দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ চালের গুঁড়ো। সমস্ত কিছু খুব ভালো করে আমরা মেখে নেব। চিকেন যদি আমরা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখি, খেতে যেমন সফট হয় ভেতর থেকে সেরকম জুসি হয়। সব কিছু আমাদের মেখে নেওয়া হয়ে গেছে। এবারে আমরা পকোড়াটা ভেজে নিচ্ছি। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে দিয়ে দেব পরিমাণ মতন তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হবে, আমরা একটা একটা করে পকোড়া দেব। খুব বেশি পকোড়া আমরা একসাথে দিচ্ছি না। 4-5টা পকোড়া দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটা পিট যখন গোল্ডেন ব্রাউন কালারের হবে, আমরা আস্তে করে আরেকটা পিট উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমরা পকোড়াগুলো ভেজে নেব। দেখুন কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন হয়েছে। আমাদের প্রথম সেট পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে। আমরা পকোড়াগুলো এবারে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। একই রকম ভাবে বাকি চিকেন পকোড়াগুলো আমরা ভেজে নেব। একসাথে খুব বেশি পকোড়া আমরা দেব না। 4-5টা পকোড়া দিয়ে আমরা আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমরা ভেজে নিচ্ছি। চিকেন পকোড়া উইথ বোনও আপনারা করতে পারেন। এখানে আমি বোনলেস করেছি। পকোড়া খেতে সবারই খুব ভালো লাগে, স্টার্টার হিসেবে বা ইভিনিং স্ন্যাক্স হিসেবে, অথবা বাড়িতে ধরুন কোনো গেস্ট এসে গেছে তখন খুব তাড়াতাড়ি চিকেন পকোড়া আমরা বানিয়ে সার্ভ করতে পারি। আমাদের চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে। গরম গরম চিকেন পকোড়া আমরা সার্ভ করব টমেটো সস দিয়ে আর পেঁয়াজ দিয়ে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।